নির্বাচনের পর প্রথম কর্মসূচিতে জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আবারও রাজপথে দলটি। নেতারা বলছেন, জনরোষে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। নির্বাচন বর্জনের ডাক দিয়ে হরতাল অবরোধ আর অসহযোগ আন্দোলন করে আসা বিএনপি নির্বাচন পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি না দিয়ে অনেকটা ধীরে চলন নীতি অবলম্বন করছে। তবে ভোটের প্রায় ২০ দিন পর এবার দলীয় নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্য কমানো আর নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশের জেলা পর্যায়ে প্রতিবাদী কালো পতাকা মিছিল করল দলটি। ৭ জানুয়ারির পর প্রথম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করলে রায়পাড়া মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই পথসভা করেন নেতাকর্মীরা। ফরিদপুরেও একই দাবিতে কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। নির্বাচন বাতিলের দাবিতে পিরোজপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন প্রতিবাদে জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করে বিএনপি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দাবি করেন, ৭ জানুয়ারি আওয়ামী লীগের পরাজয় ঘটেছে। এই সরকার আইনগতভাবে পরাজিত হয়েছে, নৈতিকভাবে পরাজিত হয়েছে। অতি বিলম্বে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলেও তা জনগণ হতে দেবে না। আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারা ওই নির্বাচনে যায় নাই, কারণ তারা জানে যে এই নির্বাচনে কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে না, সেটা ভোট দিয়ে নির্ধারিত হবে না। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই নেতাকর্মীদের কারারুদ্ধ করে রেখেছে সরকার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে, দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দোলনের নামে ভোগান্তি তৈরি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আটক নেতাকর্মীদের জাতিসংঘ বা কারো কথায় মুক্তি দেবে না সরকার, দলটিকে আইনি লড়াইয়ের পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না এসে বিএনপি কত বড় ভুল করেছে তা অচিরেই বুঝতে পারবে। জাতিসংঘ বিএনপির ২৫,০০০ আটক নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারো চাপে বা কথায় আগুন সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের মুক্তি দেবেন না আদালত। নেতাকর্মীদের মুক্ত করতে বিএনপিকে আইনি লড়াইয়ের পরামর্শ তার। চেম্বারে গিয়ে হামলা করা, আনসার পিটিয়ে হত্যা করা, এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে। কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না? আমেরিকার কথা আমরা ছেড়ে দেব, এটা কোন কথা? তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে? এদিন কামরাঙ্গীর চরে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনে না এসে সুযোগ হারিয়েছে বিএনপি। যারা আমাদেরকে অহেতুক আগুন সন্ত্রাস, জনদুর্ভোগ সৃষ্টি করে, সমাজে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি করে, আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নির্বাচনের আগে যারা আগুন সন্ত্রাস করেছে দেশের জনগণ তাদের পক্ষে নেই বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এবার বাজার পরিস্থিতির খবর। নানা অজুহাতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, চাল ডাল থেকে সবজি সবকিছুর বাড়তি দরে বাজারে অস্বস্তিতে ক্রেতা। মাছ মাংসের পর নাগালের বাইরে সবজি ও ডিমও, উচ্চ মূল্যে দাঁড়িয়ে আছে চাল। রমজান ঘিরে ছোলা বুটের ডালেও চলছে ব্যবসায়ীদের কারসাজি, এ অবস্থায় অসহায় ক্রেতা। অতিরিক্ত দামের কারণে মাছ মাংস খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আগেই, ভরা মৌসুমেও সে কাতারে এখন সবজিও। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে সবজি ভেদে প্রায় ৮ থেকে ১০ টাকা করে।
এদিকে এক ধাক্কায় বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেড়ে যাওয়া স্থিতিশীল। নির্বাচনের আগে 60 থেকে 62 টাকায় বিক্রি হওয়া মিনিকেটের কেজি এখন 70 থেকে 72, মোটা চালের কেজি 53 থেকে 55 টাকা, আর ডজন প্রতি 8 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 132 টাকায়। দাম কমার কোনো লক্ষণ দেখছেন না বিক্রেতারা। যে তুলনায় দাম থাকা দরকার তার থেকেও কেজিতে 200 থেকে 250 টাকা কেজিতে দাম এখনো বাড়তে, এখন যে উদ্যোগ গতিটা ছিল, যে বাড়তিটা ছিল, ওটা নাই, এখন স্থিতিশীল অবস্থা আছে। দাম বাড়বই আমার মনে হয় না, তেমন একটা কমবো। এক মুঠো শাক কিনতেও যদি গুনতে হচ্ছে 20 টাকা, তাহলে কিভাবে চলবে মধ্যবিত্ত নিম্নবিত্তদের সংসার? 8-9 হাজার টাকা বেতন পাই, এদিকে বাজারে আসলে চাউলের বস্তা একটা নেয় 3,000 টাকা। প্রতিটা জিনিসের দামই বেশি, মাছ মাংসের দাম তার থেকেই বেশি আর কি, একটু সবজি কিনবো ওইটার দামও বেশি। এখনো 1.5 মাস বাকি রমজানের, কিন্তু এর মধ্যেই ছোলার দাম 70-80 টাকা থেকে বেড়ে এখনই পৌঁছেছে 100 থেকে 110 টাকায়। কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে বুটের ডাল, ডাবলি ও অ্যাঙ্কর ডালের দাম। তাই সব ছাপিয়ে ক্রেতা বিক্রেতা উভয়েরই শঙ্কার কারণ আসন্ন রমজান। রমজানের পরিস্থিতি কি হবে, মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। রোজাতে সর্বপ্রথম লাগে ছোলাটা, ছোলাটার দাম এখন হলো অস্বাভাবিক। তবে এ সপ্তাহে কিছুটা স্বস্তি মিলছে মুরগির বাজারে। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা কমে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়, আর সোনালি মুরগি 280 থেকে 300 টাকায়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানে বাজার নিয়ন্ত্রণে তেল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি বিদেশ থেকে আরও পণ্য আমদানি করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রমজানে আমরা আমাদের দেশে যারা আমদানিকারক এবং উৎপাদন যারা করে তাদের সাথে আমরা বৈঠক করেছি, এবং আপনারা জানেন যে আমাদের চিনি এবং তেলের, খেজুরের শুল্ক বেশি ছিল, সেই শুল্ক জানিয়ে আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি। ভারত আমাদের পেঁয়াজ এবং চিনি আমদানি বন্ধ করে রেখেছিল, পেঁয়াজ প্রায় 20,000 মেট্রিক টন এবং চিনি 50,000 মেট্রিক টন, যেটা আমাদের চাহিদার একটা বড় অংশ পূরণ করবে। এটা আমরা ইনশাআল্লাহ রমজানের আগেই বাংলাদেশে আমরা পাব। সেই সাথে আমাদের ব্রাজিল থেকে এবং অন্যান্য দেশ থেকে তেল চিনি আসতেছে। তেলের দাপটে কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। এদিকে তাপমাত্রার এমন তারতম্যে বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষ। আগামী কয়েকদিন উত্তরের জনপদে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবারও নিম্নমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। 5.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া উপজেলায়। মধ্যরাত থেকে কমতে থাকে তাপমাত্রার পারদ, সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত উত্তরের জনপদ। শীতের দাপটে সবচেয়ে বিপাকে অসহায় ও ছিন্নমূল জনগোষ্ঠী। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতে কষ্ট হয় যে বাড়িঘর ভাঙেছে, এমনি কষ্ট শীতত, আবার খাওয়া নিয়ে বাড়িঘর দুয়ার ভাঙা, এর থেকে আর কি কষ্ট। আমরা যে গায়ে দেবো, যে গায়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, একটা করে কেতা গায়ে দিয়ে থাকি। শীতে কাজ কাম হচ্ছে না, আবার ঘন কুয়াশার জন্য কাজে যাইতে পারতেছে না, আজ এক সপ্তাহ থেকে বসে আছে। নতুন কালেকশন। তীব্র শীতে গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচাকেনা, অনেকেই ভিড় করছেন শীতের পিঠাপুলির দোকানে। এদিকে রাজশাহী ও নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে দুর্ভোগী হতদরিদ্র জনগোষ্ঠী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। টিকিটমাস্টার ও অনলাইনে টিকিট বিক্রি করার প্রতিষ্ঠানের সহযোগিতায় ট্রেনের টিকিট ক্রয় করত একটি চক্র। পরে ওই টিকিট কয়েক গুণ বেশি দামে গ্রাহকের কাছে বিক্রি করত তারা। রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর এলাকা থেকে চক্রের মূল হোতা সহ 14 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। টিকিট কালোবাজারিতে রেল কর্মকর্তা, বেশ কিছু কাউন্টারম্যান ও নিরাপত্তা বাহিনীর সদস্য জড়িত। ট্রেনের টিকিট যেন এখন সোনার হরিণ। যাত্রার 10 দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট ছাড়া হলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় টিকিট। অনেক সময় মেলে না ঘন্টার পর ঘন্টা কাউন্টারের লাইনে দাঁড়িয়েও। এখন প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে টিকিটগুলো কোথায় যায়?
টিকিট কালোবাজারি বা টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গার টিকিট নিয়ে কালোবাজারি চক্রের 14 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের থেকে 1244টি টিকিট, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সংস্থাটি জানায়, চক্রটি কাউন্টার ম্যানের সহযোগিতায় অনলাইনে টিকিট কিনত। আবার কখনো যাত্রী সেজে একটি টিকিটের জায়গায় 4টি টিকিট ক্রয় করে রেখে দিত। কুলি বা বিভিন্ন কাজে যারা কর্মরত আছেন তাদেরকে ব্যবহার করে তারা টিকিট ক্রয় করে থাকেন, যারা কিনা 100 টাকার বিনিময়ে তারা লাইনে দাঁড়ান, 1.5 থেকে 2 গুণ দামে বিক্রি করে থাকেন, সময় বুঝে কখনো 3 গুণ 4 গুণ দামেও তারা বিক্রি করে থাকেন। র‍্যাব আরও জানায়, টিকিট বিক্রির টাকার একটি বড় অংশ চলে যায় টিকিট ম্যান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বিক্রির পরে যে টাকাটি পাওয়া যায় 50% টাকা এই যারা টিকিট বিক্রি করছেন উত্তম এবং পরবর্তীতে যারা বিক্রি করছেন তারা, এবং বাকি 50% টাকা যারা ঊর্ধ্বতন অনেকে আছেন, স্টেশন মাস্টার বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকেও একটা পার্সেন্টেজ দিতে হয়। চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্য ও রেলওয়ে সংশ্লিষ্টদের ধরতে কাজ করছে র‍্যাব, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের চালান ধরা পড়ল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। কনভেয়ার বেল্টে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটের ভেতর থেকে 1.5 কেজি ওজনের 14টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, তবে আটক হয়নি কেউ। শুক্রবার সকালে শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ানের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ চট্টগ্রাম বিমানবন্দরের 2 নম্বর কনভেয়ার বেল্টে পরিবহনের সময় একটি সিগারেটের প্যাকেট 3 বার বেল্টে ঘুরছিল। বিষয়টি এনএসআই কর্মকর্তাদের নজরে আসতে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা সন্দেহজনক সিগারেটের প্যাকেটটি তল্লাশি করেন। এই সময় প্যাকেটটির ভেতরে বিশেষ কায়দায় সিলভার কালারের কস্টেপে দিয়ে মোড়ানো অবস্থায় 14টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন 116 গ্রাম। 24 ক্যারেটের এসব বারের ওজন প্রায় 1.5 কেজি, যেগুলোর বাজার মূল্য প্রায় 1.28 কোটি টাকা। এটা G9526 ফ্লাইটে আসছে, সম্ভবত যাত্রী শারজা থেকে, আর বাকিটা আমরা তদন্ত হবে, তদন্ত চলমান থাকবে। এই ঘটনায় কাউকে আটক করা না গেলেও বিভিন্ন সময় চোরাচালানের বাহক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূল হোতারা। আমাদের তৎপরতা অত্যন্ত বেশি, যার কারণে বেল্টে ভয়ে ফেলে রেখে চলে গেছে। আমরাও চাই যে মূল হোতারা ধরা পড়ুক, আমাদের দেশের এই গোল্ড আনা মানে আমাদের মানি লন্ডারিং এর একটা ব্যাপার জড়িত থাকে। এর আগে গত শনিবারও এই বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে লাইফ জ্যাকেট থেকে প্রায় 4.5 কেজি স্বর্ণ অলঙ্কার উদ্ধার করে এনএসআই ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ পর্যায়ে, চলছে ধোয়া মোছা আর অবকাঠামো নির্মাণের কাজ। 95% কাজ শেষ হয়েছে বলে জানান আয়োজকরা। 2 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম পর্বে প্রায় 50 লাখ লোকের সমাগমের আশা তাদের। তোহা খান তামিমের রিপোর্ট। কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমের এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। কেউ নিচ্ছেন বাঁশ, কেউ বা দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত সর্বশেষ খুঁটি। শুধুমাত্র সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী। মূল মঞ্চের প্রস্তুতি প্রায় সম্পন্ন, চলছে ধোয়া মোছার কাজ। মঞ্চের বাকি কাজটুকু সেরে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রতিবারের মতো নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে বসানো হয়েছে সিসি ক্যামেরা। দেশি বিদেশি মেহমানদের যেন কোনো সমস্যা না হয় সে চেষ্টাই করে যাচ্ছেন মুসল্লিরা। দেশ বিদেশের থেকে যে মুরব্বীরা আসবে আইসা এখানের জন্য, যে বাংলাদেশের জন্য এটা একটা নেয়ামত, যাতে মুসল্লিরা আইসা এদিকে সুন্দরভাবে বসতে পারে এবং বয়ান শুনতে পারে। আয়োজকরা জানান, এবারের প্রথম পর্বে প্রায় 12,000 বিদেশি অতিথি যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের থাকা খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টিনের তৈরি অস্থায়ী শেড। ফজর পর থেকে এ পর্যন্ত কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ঘরটা আমাদের করা হয়ে গেছে, কাজ আমাদের প্রায় 95% হয়ে গেছে। আগামী 2 থেকে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে আবারও 9 ফেব্রুয়ারি শুরু হবে 3 দিনের দ্বিতীয় পর্ব। হাজার হাজার মুসল্লির স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রস্তুত হচ্ছে 160 একরের টঙ্গীর ইজতেমা ময়দান। আয়োজকরা বলছেন, আর কয়েকদিন পরেই মুসল্লিদের পদচারণায় মুখর হবে পুরো এই ইজতেমা মাঠ। আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হবে এই প্রাঙ্গণ। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সন্ধ্যার সময়
গাজায় গণহত্যা ঠেকাতে অবশ্যই ইসরায়েলকে ব্যবস্থা নিতে হবে বলে অস্থায়ী রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। পাশাপাশি ফিলিস্তিনিদের মানবিক সহায়তা পৌঁছে দিতে তেল আবিবকে অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের হেগে স্থানীয় সময় শুক্রবার আইসিজির অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার রায়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে ইসরায়েলকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার সিদ্ধান্ত দিল জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। শুক্রবার আইসিজের অধিবেশনে গাজায় গণহত্যা বন্ধে অবশ্যই ইসরায়েলকে ব্যবস্থা নিতে হবে বলে অস্থায়ী রায় দেন আইসিজে। একই সঙ্গে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা পৌঁছে দিতে ইসরায়েলকে অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গাজায় গণহত্যা বন্ধে আইসিজের রায় দেওয়ার অধিকার রয়েছে জানিয়ে মামলা বাতিলে ইসরায়েলের আবেদন খারিজ করে দেন আদালত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিজের 17 জন বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। রায়ের অধিবেশনে বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের প্রতিনিধিও। রায়ে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের কারণেই গাজায় চলমান মানবিক সংকট তৈরি হয়েছে, এমনকি অবরুদ্ধ উপত্যকাটিতে যে গণহত্যা সংঘটিত হচ্ছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান আইসিজে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে তেল আবিবকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ইসরায়েলের বিরুদ্ধে মামলার রায় যুগান্তকারী পদক্ষেপ বলেও জানায় আন্তর্জাতিক বিচার আদালত। গত 29 ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে মামলা করে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতে সুনির্দিষ্ট 4টি অভিযোগের ওপর ভিত্তি করে মামলা দায়ের করে দেশটি। এর মধ্যে রয়েছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা, বেসামরিক স্থাপনায় বোমাবর্ষণের মাধ্যমে আবাসিক স্থাপনা ধ্বংস, খাদ্য ও পানির সংকট তৈরি করা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, পয় নিষ্কাশন ব্যবস্থা নষ্ট করা। এদিকে আইসিজের রায়ে রাজনৈতিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্র সহ তেল আবিবের মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় ভারতে উদযাপিত হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিপরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে দিল্লির মতো কলকাতার রেড রোডেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শুক্রবার স্থানীয় সময় সকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দেশটির 75তম প্রজাতন্ত্র দিবসের আয়োজন। এরপর দিল্লির কর্তব্যপথে চলে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়া ছিল বিমানবাহিনীর বিশেষ এয়ার শো। এতে অংশ নিয়েছে সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও। 75তম প্রজাতন্ত্র দিবসের এই আনুষ্ঠানিকতায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিপরিষদের সদস্য ও ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য বিকশিত ভারত ও ভারত প্রজাতন্ত্রের মাতৃকা। এদিকে জাতীয় এই দিবসের বর্ণাঢ্য আয়োজন ছিল পশ্চিমবঙ্গেও। কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রজাতন্ত্র দিবসের আয়োজনের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত অর্থনৈতিকভাবে ক্রমেই বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে উঠে আসছে, তবুও ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয় স্বাধীন ভারতের সংবিধান। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। সেই থেকে 26শে জানুয়ারি পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জমজমাট বাইডেন ট্রাম্প মহারণ। যদিও নানামুখী বিতর্কে কিছুটা নড়বড়ে অবস্থানে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের গদি, তবুও ট্রাম্পকে খোঁচা মেরে নিজের আমলে করা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে ব্যস্ত বাইডেন। এর মধ্যেই রয়টার্সের সবশেষ জনমত জরিপ বলছে ট্রাম্পকেই ক্ষমতায় আনতে চান বেশিরভাগ মার্কিন নাগরিক। এ অবস্থায় বিশেষজ্ঞদের মত, ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যুতে বাইডেনের একপাক্ষিক অবস্থান জনপ্রিয়তা বাড়িয়েছে ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। নভেম্বরে নির্বাচনকে সামনে রেখে দলীয় ম্যান্ডেটের লড়াইয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হাজারো সমর্থকের উপস্থিতিতে বক্তব্য রাখেন তিনি। এ সময় রাজনৈতিক প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে নিজের আমলে কি কি উন্নয়নমূলক কর্মসূচি করেছেন সেই ফিরিস্তি তুলে ধরেন তিনি। বলেন, ট্রাম্পের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক উন্নতি হয়েছে তার আমলেই। আবারও নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন জনমত জরিপ। ফল বলছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ততই জনপ্রিয় হয়ে উঠছেন। সর্বশেষ বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো রয়টার্সের জনমত জরিপে দেখা গেছে বাইডেনের চেয়ে অন্তত 6% এগিয়ে ট্রাম্প। বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক 1,250 মার্কিন নাগরিক এতে অংশ নেন। তাদের মধ্যে 40% ট্রাম্পকে আর 34% বাইডেনকে সমর্থন দেওয়ার কথা জানান। অবশ্য জরিপ বলছে, বেশিরভাগই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চান নতুন কাউকে। একের পর এক মামলায় জর্জরিত ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ার পেছনে অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে বাইডেনের বেগ পাওয়াকেই সামনে আনছেন বিশ্লেষকরা, যেখানে অভিবাসন নীতিতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এছাড়াও ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যুতে বাইডেনের একপাক্ষিক অবস্থানে সন্তুষ্ট নন বেশিরভাগ মার্কিন নাগরিক, আর তার এমন সিদ্ধান্ত ট্রাম্পের জনপ্রিয়তা বাড়িয়েছে বলেও মনে করা হচ্ছে। পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশটির রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার মতো ঘোষণা পাকিস্তানের জন্য দেয়া হবে কিনা। উত্তরে মার্কিন সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল জানান, সব দেশেই নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। গুড আফটারনুন এভরিবডি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিশ্ব রাজনীতির নানা বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন ইস্যুতে দেশটির প্রশাসনের অবস্থান জানতে চান সাংবাদিকেরা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্য ইস্যুর পাশাপাশি আলোচনা হয় ইরান পাকিস্তান উত্তেজনা ও পাকিস্তানের আসন্ন নির্বাচন বিষয়ে। এদিন এক সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপসহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে প্রশ্ন করেন, সাম্প্রতিক সময়ে ইরান পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্টি হওয়া উত্তেজনার বিষয়ে। উত্তরে বেদান্ত প্যাটেল জানান, দুই দেশের মধ্যকার উত্তেজনার বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, তবে এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার সামরিক ইস্যু বলেও জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব। ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন আরেক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার মতো ঘোষণা পাকিস্তানের জন্য দেয়া হবে কি না। উত্তরে প্রধান উপসহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও বিশ্বের সব দেশেই নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।